আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমি ব্রেকফাস্টের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য শুধুমাত্র আলু এবং ডিম দিয়ে ঝটপট একটা দারুণ মজার নাস্তার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এটাকে এগ পটেটো অমলেটও বলা হয়ে থাকে, খেতেও ভীষণ মজা আর মাত্র 5 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা বলে মিডিয়াম সাইজের 3টা আলু একদম ছোট এবং পাতলা করে আমি কেটে নিয়েছি। আলুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা পাতলা, নিচ থেকে আমার আঙুলগুলো দেখা যাচ্ছে। এরকম একদম পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর আলুর সাথে এখানে আপনারা অন্য পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারবেন। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা এই মশলাগুলো ছাড়াও এর মধ্যে ধনে পাতা অথবা অন্য যে কোনো মশলাও অ্যাড করতে পারবেন। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন তেলের মধ্যে আমি ডিম এবং আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। আলুগুলোকে চারদিকে একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পা সম্পূর্ণভাবে হয়ে আসা পর্যন্ত এবং কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরের একটা পা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার জন্য প্রথমে এই অমলেটটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর প্লেটটা ফ্রাই প্যানের উপরে ধরে উল্টে দিলেই অমলেটটাও উল্টে দেওয়া হয়ে যাবে। এভাবে উল্টালে কিন্তু এটা ভেঙে যাওয়ার একদমই চান্স থাকে না। দেখুন একটা পাশের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন অপর পাশটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিয়েছি, দুটো পাশেই এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। সব আলুগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অমলেটটা কিন্তু খেতেও ভীষণ মজার এবং খুব স্বাস্থ্যকর। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালে নাস্তার জন্য এটা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।